গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি এবং চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। অন্যদিকে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল, মুগ ডালগুলোকেও ধুয়ে নিয়েছি। একটি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। জিরেগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গিয়েছে, এইবারে এই জিরেগুলোকে নামিয়ে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে দেখুন 3টে তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব, যাতে ভালোভাবে তেজপাতা এবং শুকনো লঙ্কার ফ্লেভারটা বেরিয়ে আসে। এবারে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। জিরেগুলো দেখুন ফুটে উঠেছে, কয়েকবার নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব, যাতে কোনো রকম আদার কাঁচা গন্ধ না থাকে। আদা ভাজা হয়ে গিয়েছে, এবারে জল দিয়ে ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ভেজে নেব। তবে অবশ্যই একদম লো ফ্লেম করে ভাজতে হবে, না হলে কিন্তু দেখবেন অর্ধেক পুড়ে যাবে আর অর্ধেক কিন্তু ভাজাই হবে না। তাই একদম লো ফ্লেম করেই এই ডালগুলো ভেজে নিতে হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা ডালটার হালকা হালকা কালার চলে এসেছে, ডাল ভাজা কিন্তু একদম কমপ্লিট। কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমরা জল দিয়ে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলোকেও নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ডালের সাথেই ভেজে নেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা চালটাও ডালের সাথে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে প্রায় 6 গ্লাসের মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কড়াইয়ের নিচে ডাল বা চাল কোনো কিছু না লেগে থাকে। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি 3টে আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম চালের মধ্যে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং দিয়ে দেব 2 টিস্পুন নুন। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। নুন ও হলুদটাকে খিচুড়ির সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেই ঢেকে রেখে ডাল এবং চাল সেদ্ধ করে নেব। মেশানো হয়ে গিয়েছে, আমি এখানে ভাজা বাদাম দিয়ে দিচ্ছি, বাদামটা আপনারা নাও দিতে পারেন। তবে খিচুড়ির মধ্যে বাদাম দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়, আর বাচ্চারাও দেখবেন ভীষণই পছন্দ করে বাদাম দিয়ে খিচুড়ি রান্না করলে। 15 মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা ডাল এবং চাল 90% কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কয়েকবার নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব 1টা টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। টমেটোটা কিন্তু অবশ্যই পরে দিতে হবে, কারণ টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবারে যে জিরেটা আমরা ভাজা করে রেখেছিলাম, সেই জিরেটা 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং
5 মিনিটের জন্য ঢেকে রেখে আবারো ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একেবারে 15 মিনিট ডাল এবং চালটা সেদ্ধ করে নেবার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে একদম লো করে দিতে হবে। লো করে দেবার পরই এই গুঁড়ো মশলাগুলো খিচুড়ির মধ্যে দিতে হবে। আরও 2 মিনিট পরে ফিরে এলাম, দেখুন বন্ধুরা ডাল এবং চাল আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং একদম কমপ্লিট হয়ে গিয়েছে খিচুড়ি রেসিপি। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং তারপরেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এবারে 5 মিনিটের জন্য ঢেকে রেখে তারপরে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই বর্ষার দিনের খিচুড়ি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।